ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স আমি পাবেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস টেন কুসি দেখি সেভেন পয়েন্ট টু পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি টু কোয়েশ্চেন নাম্বার এইট যারা আমার ক্লাসে প্রথম তাদের উদ্দেশ্যে বলি এর আগের যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো যেমন সলভ করানো হয়ে গেছে এর আগের উপপাদ্যগুলোও তোমরা একটু দেখে নিও সেগুলো কমপ্লিটলি সলভ ওকে সো লেট স্টার্ট আজকে আমরা করছি কোয়েশ্চেন নাম্বার এইট দেখো কোয়েশ্চেনে কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ কিউ একটি জ্যা চলে এসো ছবিতে এখানে একটা বৃত্ত আছে যার কেন্দ্রবিন্দু বিন্দু ও এখানে ও এ হচ্ছে ব্যাসার্ধ ওকে আর এ কিউ হচ্ছে একটা জ্য বৃত্তের ওপর সি একটা বিন্দু এইটুকু আগে বোঝো ও কেন্দ্রীয় বৃত্ত অর্থাৎ এই যে বড় বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ও এ হচ্ছে ব্যাসার্ধ কিউ হচ্ছে বৃত্তটির একটি C হচ্ছে বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু ক্লিয়ার তারপরে কি বলেছে যে ও এ সি বিন্দুগামী বৃত্ত এখানে এই তিনটি বিন্দু দিয়ে গেছে আরেকটি বৃত্ত সেই বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করেছে তো ছবিটা আগে ভালোভাবে বুঝবে ছবিটা না বুঝলে কিন্তু প্রমাণটা বুঝতে অসুবিধা হবে সর্বপ্রথম এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে সেই বৃত্তের ও এ হচ্ছে ব্যাসার্ধ আর এ কিউ হচ্ছে যে কোনো একটি জ্যা সি হচ্ছে এই বড় যে বৃত্তটা দেখতে পাচ্ছি তার উপর সি যে কোনো একটা বিন্দু নেক্সট কি বলছে যে আরেকটি বৃত্ত আছে যেটা নাকি ও এ সি বিন্দুগামী সেই বৃত্তটি এই যে এ কিউ তাকে পি বিন্দুতে ছেদ করেছে ক্লিয়ার আমাদের প্রমাণ করতে হবে সি পি ইকুয়ালস টু পি কিউ চলে এসো লেখাতে আমরা যেভাবে লিখে থাকি অন্যান্য উপপাদ্য বা অন্যান্য প্রমাণের আগে আমরা করেছি তোমরা এতদিনে নিশ্চয়ই শিখে গেছো কীভাবে লিখতে হয় তো প্রথমেই হচ্ছে প্রদত্ত প্রদত্ত মানে যেটা আমাকে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ কিউ একটি জ্যাক বৃত্তের ওপর সি একটি বিন্দু ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করে ক্লিয়ার এবার প্রামাণ্য প্রামাণ্য হচ্ছে সিপি ইকুয়ালস টু পি সিপি ইকুয়ালস টু পি এটা আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা এখানে একটা জিনিস লিখে নাও প্রদত্তের ভেতর লেখো পি আর কি পি পিকিউ তো অলরেডি ছিল সিপি যুক্ত করি এটা লিখে নাও এটা প্রদত্তের মধ্যেই থাকবে কারণ আমরা দেখাবো প্রামাণ্যর ভেতর লিখছি সিপি ইকুয়ালস টু পি কিউ আর অঙ্কন অঙ্কন কি এই পার্টটা টোটালি অপশনাল যদি আমাদের প্রদত্তে যেটুকু দেওয়া থাকে সেটুকু যদি প্রমাণ করার জন্য যথেষ্ট না হয় কখনো কখনো আমাদের এক্সট্রা কিছু এঁকে নিতে হয় যেটা আমরা এক্সট্রা অঙ্কন করে থাকি সেটাই অঙ্কন পয়েন্টের ভেতর আমরা উল্লেখ করে দিই এখানে আমরা কি অঙ্কন করছি সি কিউ যুক্ত করি ও যুক্ত করি সেটাই এখানে লেখা আছে সিকিউ এবং সিও যুক্ত করি চলে এসো প্রমাণে ভীষণ সোজা একটা প্রমাণ আচ্ছা আমরা কি শিখেছি আমরা শিখেছি কোন একটি বৃত্তের কোন একটি নির্দিষ্ট বৃত্তাংশের ওপর যদি একটা পরিদিষ্ট কোণ থাকে আর তার যে সমুখ কেন্দ্রস্থ কোণ থাকে তার একটা রিলেশন আছে কিরকম কেন্দ্রস্থ কোণের মান পরিদিষ্ট কোণের দ্বিগুণ হয় সেই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা প্রমাণে লিখতে পারি এ ও সি ও হচ্ছে কেন্দ্রবিন্দু তো সেক্ষেত্রে এই যে এসি বৃত্তচাপটা আমরা দেখতে পাচ্ছি এর উপরে সম্মুখ কেন্দ্রস্থ কোন হচ্ছে এওসি এওসি ইকুয়ালস টু টয়েস অফ এ কিউসি অফ এ সি অফ আমি ডাবল দিয়ে দেখালাম এ কিউসি এটা লিখলাম এক নম্বর দিয়ে রাখলাম আবার এওসি দেখো এই যে এওসি ছোটো বৃত্তটার ক্ষেত্রে যদি আমি দেখি বড় বৃত্তর ক্ষেত্রে এওসি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ আবার অন্যভাবে যদি একটু লক্ষ্য করি এই যে ছোট্ট একটা বৃত্ত রয়েছে সেই বৃত্তের যে এসি বৃত্তচাপ এর উপরে দেখো একই বৃত্তাংশস্থিত কোণ কে কে আছে একই বৃত্তাংশস্থিত কোন হচ্ছে অ্যাঙ্গেল এওসি আর একই রকমভাবে অ্যাঙ্গেল এ পি সি তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু এপিসি এটাকে দু নম্বর দিয়ে রাখলাম এবার এক ও দুই নং থেকে পাই কি পাই এই যে এখানে পেলাম এ ওসি ইকুয়ালস টু এপিসি সেটাই আমি বসিয়ে দিলাম যে অ্যাঙ্গেল এপিসি ইকোয়ালস টু টয়েস অফ এ কিউসি একা দুই নম্বর থেকে এটা পেলাম এবার ছবিতে চলে এসো দেখো এই যে এপিসি এপিসি যে যেটা রয়েছে যে কোনটা এই অ্যাঙ্গেলটা ত্রিভুজ পিস এর একটা বহিষ্ট কোন এর আগেও আমরা যে প্রমাণগুলো দেখিয়েছি কোয়েশ্চেন আনসারে ছিল এই চ্যাপ্টারে অনেকগুলো কোয়েশ্চেন এই সলভ করার সময় এই ফর্মুলাটা কিন্তু আমাদের কাজে লেগেছে কি ফর্মুলা ছোটবেলায় শেখা একটা ফর্মুলা যে কোনো ত্রিভুজের একটা বহিস্থ কোণের মান ত্রিভুজের ভেতরের যে অন্তস্থ কোণোদ্দ্বয় যে দুটো কোণ থাকে তাদের মানের সমষ্টির সমান হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি বহিস্থ এপিসি ইকুয়ালস টু দেখো পিসি কিউ আর কি পি কিউ সি পিসি কিউ প্লাস পি কিউ সি এটা আমি এখানে লিখলাম তারপরে কি লিখছি এপিসির ভ্যালু এখানে বসালাম টয়েস অফ এ কিউসি ইকুয়ালস টু পিসি কিউ প্লাস কিউসি আবার দেখো এ কিউসি এ কিউসি এ কিউসি যে কোনটা পাচ্ছি সেটাকেই আমি যদি পি বিন্দু থেকে লিখি তাহলে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে পি কিউসি আমি একটাও স্টেপ জাম্প করিনি তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা লাইন আমি লিখে লিখে দেখিয়েছি ভালোভাবে দেখবে এ কিউসি এর জায়গায় আমি লিখলাম পিকিউসি এখানে দেখো একটা পিকিউসি আছে তাহলে এদিকে নিয়ে এলে বাদ গেলে হয় কি পি টু অ্যাঙ্গেল পিসি কিউ চলে সেই ত্রিভুজে ত্রিভুজ দুটো অ্যাঙ্গেল তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে যে এই যে ত্রিভুজটা সেটা একটা সমদি বাহু ত্রিভুজ হলো এই দুটো বাহু সমান পিসি বা সি পি ইকুয়ালস টু হচ্ছে পি কিউ এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল তো প্রমাণিত এটা ভীষণ একটা ইজি প্রমাণ কিন্তু ছবিটা জটিলতার কিছু নেই একটু বুঝে আঁকতে হবে তোমরা আঁকতে আঁকতে শিখে যাবে যে কীভাবে ছবি নিয়ে আঁকতে হয় এখানে আমি আগেই এঁকে দেখিয়েছি যদি আঁকা নিয়ে কারোর কোনো অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিয়েও আমি আর একবার দেখিয়ে দেবো কিভাবে ছবিটা আঁকতে হবে আর যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা একটু লাইক করো একটু বেশি করে শেয়ার করো আর অবশ্যই যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও ওকে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো এরপরে আরও যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার এই চ্যানেল একেবারেই ফ্রি অফ কস্ট এর জন্য কোনো রকম সাবস্ক্রিপশান চার্জেস তোমাদের কাছে নেই তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে রেখো যখনই নিউ ভিডিও আসবে তোমরা দেখতে পাবে আর ভালোভাবে প্র্যাকটিস করো যেহেতু এটা ম্যাথমেটিক্স জিওমেট্রি ক্লাস আমি রোজি বলি আজকেও বলছি একটা দুটো খাতা নিয়ে বসবে একটা খাতায় তোমরা কমপ্লিটলি আমি যেভাবে পড়ালাম সেভাবে পুরোটা নোট ডাউন করে রাখবে আরেকটি খাতায় না দেখে অভ্যেস করতে থাকো দেখো কতদূর নিজেরা লিখতে পারছো যদি কোথাও আটকে যায় আটকাতেই পারে দেখে নেবে যে কোথায় কোন লজিকে আটকালো লজিক ক্লিয়ার করে সুন্দরভাবে আস্তে আস্তে পড়ো তাহলে দেখবে জিওমেট্রিটা খুবই সহজ একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এখানে কিন্তু কোনো কিছু মুখস্থ করার ব্যাপার নেই আর প্রমাণ করার জন্য একেবারে যে ইন্ট্রোডাক্টরি পার্ট যেমন ত্রিভুজের সর্বসমতা সূত্র বা এই ধরনের যে ছোট ছোটো পার্টগুলো থাকে অনেক সময় তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না অনেকের তাদের জন্য বলছি তোমরা আমার একদম প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নিও সেখানে কিন্তু নাইন টেনের জিওমেট্রি প্রুভ করার জন্য যে বেসিক জিনিসগুলোর দরকার হয় সেটা ল্যালেটরি আমি পড়িয়ে দিয়েছি ওকে তো আজকের জন্য ক্লাস এইটুকুই নেক্সট ডে আমরা নেক্সট কোয়েশ্চেন আলোচনা করবো ততক্ষণ তোমরা বাড়িতে খুব ভালোভাবে এটাকে অভ্যেস করতে থাকো বারবার অভ্যেস করো যেগুলো হয়ে গেছে সেগুলোকেও অভ্যেস করতে থাকো আর আমার এই ক্লাস নতুনদের জন্য যেমন উপকারী তেমনই যারা অনেক বেশি অভ্যেস করে ফেলেছ তাদের জন্যও কিন্তু ভীষণ হেল্পফুল যদি কখনো মনে হয় যে অঙ্ক করতে ইচ্ছা করছে না তোমরা জাস্ট আমার ভিডিওগুলো একবার দেখে নিও তোমাদের রিভিশন হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে তাদের জন্য যাদের রিভিশনের কথা বললাম যারা নতুন শিখছ তারা কিন্তু শুধু দেখে বেরিয়ে যাও না তারা কিন্তু নিজেরা হাতে করে এটাকে প্র্যাকটিস করো না হলে কিন্তু অঙ্ক হয় না হাতে করে নিজে হাতে অঙ্ক যদি প্র্যাকটিস কেউ না করে তাহলে কিন্তু এক্সাম হলে গিয়ে অঙ্ক তুমি করতে পারবে না তো প্র্যাকটিসটা ভীষণ জরুরি ভালোভাবে বুঝে নিয়ে প্র্যাকটিস করতে থাকো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং